সাম্প্রতিক সময়ে ভেজালের পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে। আপনারা জানেন দেশে বিদেশে বিশেষ করে বাস স্ট্যান্ডের আশেপাশে একটি অসাধু চক্র মোবিল দখল করছে। এর আগে একটি ভিডিও দেখিয়েছিলাম আপনার যাত্রাবাড়ি কাঠারপুল এলাকায়, সেখানে বিশ্বের বিভিন্ন ব্র্যান্ডের মোবিল তৈরি করা হচ্ছে, যে মোবিল চালিয়ে বিশেষ করে বাইকার যারা আছে তাদের বাইক অনায়াস নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে একটি ফ্যাক্টরিতে আছি যেখানে একই মোবিল বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে ঘুরে মানে বিভিন্ন নামে সাধারণ যারা ভোক্তা আছে তাদের প্রতারিত করছে। মূলত এই গ্যাংগুলো বিভিন্ন ফ্যাক্টরি থেকে আনা হয় 10 থেকে 15 টাকা বা 20 টাকায়। এরপরে লোকাল যে মোবাইলগুলি আছে সেই মোবাইলগুলি তারা কিনে এটাকে একটু কালার করা হয়, কালারিং করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আমার ডান হাতের মোবিল, এই হচ্ছে ক্যান। এই ক্যানটা এইভাবে ভরা হয়, জাস্ট এই ভরে হয়ে গেল আপনার ব্রিটিশ পেট্রোলিয়াম যে মোবিলটা আছে মোবিলটা। এরপরে এটা গ্রাহককে মানে কনফার্ম করার জন্য একটি সিল গালা করা হয়। আমি দেখাচ্ছি কিভাবে ফাইনালি একজন গ্রাহক বুঝতে পারেন যে এটা 100% ন্যাচারাল অরিজিনাল। এই হচ্ছে আপনার সিলভার কালার, জাস্ট মিনিট। এটা এভাবে তৈরি হয়। এরপরে এটা শর্ট করে আপনার ব্রিটিশ পেট্রোলিয়াম টোটাল এখানে বিভিন্ন ব্র্যান্ডের যে কি বলে মোবিল তৈরি হয়ে এই মোবিলগুলি কিন্তু তারা কিন্তু 120 টাকা বা 150 টাকায় কিন্তু তারা পাইকারি ভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে, বিশেষ করে নবাবপুর সহ আশপাশে অটো যে মেকানিক দোকানগুলি আছে সেখানে। এবং পরবর্তী দিন যারা বাইকার আছে তারা কিন্তু 450 টাকায় এই মোবিলগুলি ক্রয় করে এবং তাদের বাইকে ইউজ করে। দীর্ঘদিন ব্যবহারের ফলে বাইকগুলির যে অবস্থা তেমনটা বেঁধে যায় তারা আমি নিজের একজন ভুক্তভোগী। আমার বাইকের অবস্থাও শেষ, ইঞ্জিন ড্যামেজ হয়ে গেছে। পরবর্তীতে কিছুদিন পর পর যখন আমি দেখলাম যে কেন নষ্ট হয়ে যায়, পরবর্তীতে দেখলাম যে মোবিল ভরার কারণে এই সমস্ত হয়। আমি ফ্যাক্টরির মালিক কেডা জি জোরে বলেন, কতদিন ধরে এই কাজ করে উনি? আপনি নতুন কতদিন ধরে আসছেন? এক মাস এসেছে। তাহলে এই যে টোটাল মোবিল গুলা তারপরে ক্যাস্ট্রল বিভিন্ন কোম্পানির মাল নকল করেন আপনার এখানে বসে বসে? না,